वेलकम टू अपडेट मास्टर यूट्यूब चैनल प्राइमरी रिलेटेड सब थेके उल्लेखयोग्य किछु ब्यापार एई भिडियोते आलोचना करा हबे एबं आपनादेर तथ्य देवा हबे। तो शेष पर्यन्त भिडियोटी अवश्य देखबेन एबं अवश्य जारा एखोनो पर्यन्त चैनलटी सबसक्राइब करेननि तारा सबसक्राइब करुन एबं पाशे थाका बेल आइकनटी प्रेस करे राखुन जाते इम्पोर्टेंट नोटिफिकेशनगुलो आपनारा पेये जाबेन जखनई आमरा नतून भिडियो आपलोड करब। तो এই ভিডিওতে যে উল্লেখযোগ্য ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে এবং আলোচনা করা হবে সেটা হচ্ছে প্রাইমারি 738 লিস্ট কি খুব শীঘ্রই আসতে চলে সেই ব্যাপারটি নিয়ে এবং তার সাথে টেট পাস সার্টিফিকেট কারা পাবে এবং টেট 2017 রেজাল্ট কবে অর্থাৎ কবে নাগাদ সম্ভাবনা আছে এই ব্যাপারগুলো নিয়ে পুরোপুরি তথ্যগুলো এখানে বিশ্লেষণ করা হবে। তো সঙ্গে থাকুন। তো প্রথমে যে প্রসঙ্গে যাবো সেটা হচ্ছে প্রাইমারি 738 লিস্ট প্রসঙ্গে। তো আপনারা জানেন যে প্রাইমারি 478-এর জন্য 474 যে নিয়োগ প্রক্রিয়া সেটা প্রায় সম্পন্ন হয়ে গেছে এবং সেক্ষেত্রে ডিপিএসসিতে এবং স্টেট ওয়াইড কাউন্সিলিং দুটো ভাগেই সেটি সম্পন্ন হয়েছে এবং এলিজিবল 474 ক্যান্ডিডেট ছিলেন। তো সেখান থেকে এটা প্রসিড হয়েছে ব্যাপারটা। তো এখন যেটা নিয়ে সবাই চিন্তিত এবং যেটার জন্য ওয়েট করে আছেন সবাই সেটা হচ্ছে 738 লিস্ট, অর্থাৎ সেটা নিয়ে হয়তো বোর্ডের পক্ষ থেকে আদালতে হলফনামা কিংবা কিছু একটা এরকম ব্যাপার হতে পারে এবং সেটার পরেই আমাদের কাছে যেটা আপডেটটা হালকা হালকা আসছে এবং আমরা যেটা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার চেষ্টা করছি খবরগুলো, তো সেটার ভিত্তিতেই একটি হিন্ট পাওয়া গেছে। তো সেটাই খুব শীঘ্রই অর্থাৎ ডিসেম্বর মাসেই কিন্তু এই 738-এর লিস্ট আসতে চলেছে, অর্থাৎ এখানে কিন্তু অনেকেই সুযোগ পাবেন। আপনারা অনেকে ওয়েট করে আছেন যে 738-এর লিস্টে যে কবে নাম আসবে এবং সেটাতে নাম আপনারা দেখতে চান তার নিজেদের, তো খুব শীঘ্রই কিন্তু এটি আসতে চলেছে। কোনো ডেট এটা নিয়ে উঠে আসেনি, অর্থাৎ এক্স্যাক্ট ডেট কিন্তু বলা যাবে না কারণ মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় না এখান থেকে। তো এক্স্যাক্ট ডেট কোনো নেই এটা, তো আপনারা ধরতে পারেন যে ডিসেম্বর মাসে একটি প্রবল সম্ভাবনা আছে 738 লিস্ট আসার। তো এবং 738-এর মধ্যে এবার এলিজিবল ক্যান্ডিডেট হয়তো 730 কিংবা 720 এরকম হতে পারে, কিন্তু 738 ভ্যাকেন্সিজের জন্যই কিন্তু লিস্ট যেটা বেরোবে সেটা ওইভাবেই কিন্তু প্রকাশ হবে। তো একটু ওয়েট করতে হবে আপনাদেরকে, অনেকদিন ওয়েট হয়েছে অবশ্যই, তার সাথে একটু ওয়েট আপনাদেরকে করতে হবে। তো টেট পাস সার্টিফিকেট কারা পাবে এখন এই প্রসঙ্গটি নিয়ে যখন ব্যাপারটি উঠে আসছে এবং টেট পাস সার্টিফিকেট যেটি একটি শুনানি হয়েছিল কিছুদিন আগে, তো সেটা সম্ভবত আরও দু একদিনের মধ্যে শুনানি আছে, তো সেটা আপডেট আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমেই, সঙ্গে থাকবেন। তো টেট পাস সার্টিফিকেট যেটা এখনও পর্যন্ত আপডেট আছে যে যারা ট্রেন্ড এবং 2014 পাস করে আছেন তো অনলি ফর ট্রেন্ড ক্যান্ডিডেটরা এটি পাবেন এমনটাই কিন্তু আভাস আসছে, যদিও পুরো ফাইনাল যে শুনানি কিংবা ফাইনাল রায় সেটা কিন্তু কোনো কিছুই হয়নি এবং সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে যারা নন ট্রেন্ড তারা কিন্তু পাবেন না কারণ বোর্ডের পক্ষ থেকে এটি সাফাই দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে কোথাও নন ট্রেন্ডরা চাকরি পান না সেই জন্য সার্টিফিকেট দেওয়া হবে না। কিন্তু এক্ষেত্রে আমাদের মনে হয় যে টেট পাস যারাই করেছেন সবাইকে সার্টিফিকেট দেওয়া উচিত কারণ তারা আজ না হয় কাল তো তারা ট্রেনিং কমপ্লিট করতেই পারেন, বিএড কিংবা ডিএলএড যেটাই বলুন। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কী হবে প্রশ্ন চিহ্ন কিন্তু অনেক ক্ষেত্রেই রয়ে যাচ্ছে, অর্থাৎ এখনও পর্যন্ত যে ব্যাপারটি আছে ট্রেন্ড প্লাস টেট পাস তারাই সার্টিফিকেটটি পাবেন এমনটাই কিন্তু খবরটি এখনও পর্যন্ত আপডেট আছে। তো সম্ভবত শুক্রবার দিন হয়তো উঠতে পারে দুপুর দিকে একটা ব্যাপার এটা নিয়ে মানে টেট পাস সার্টিফিকেটের ব্যাপারটি, দেখা যাক সেদিন কী হয়। তো এবার প্রসঙ্গটি হবে সেটি হচ্ছে 2017 রেজাল্ট কবে, অর্থাৎ 2017 ক্যান্ডিডেট যারা আছেন প্রায় 250,000 মতো ক্যান্ডিডেট আছেন যেটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি বলা চলে, তো তারা ওয়েট করে আছেন 2017 রেজাল্ট কবে বেরোবে এবং সেটি যেটি সম্ভাবনা আছে এবং যেটি মানিকবাবু বলেছিলেন কিছুদিন আগে যে 2014 মতো কিন্তু এই আইনে জটিলতা যেমন না থাকে 2017-তে তাই ত্রুটিমুক্ত রেজাল্ট বের করতে হবে, সো সেই জন্যই ডিলে হচ্ছে এবং সেটার জন্যই কিন্তু আটকে আছে এতদিন পর্যন্ত, তাছাড়া কিন্তু অনেক আগেই কিন্তু রেজাল্টটি বেরিয়ে যেত। তো অবশ্যই 2014 সব কিছু কমপ্লিট হওয়ার পরেই 2017-র ব্যাপারটি কিন্তু আসবে কারণ 2014-র সাথে কিন্তু 2017-টা একসাথে মিশবে না কারণ একটাতেই সামলানো ভার হয়ে যাচ্ছে, আবার দুটো যদি একসাথে ব্যাপারটা চলে আসে তাহলে কিন্তু সামলানো মুশকিল হয়ে যাবে বোর্ডের পক্ষ থেকে কারণ 2017-তে পাসের সংখ্যা কিন্তু আগের থেকে একটু বাড়তে চলেছে রিভাইজড অ্যান্সার কি অনুসারে আপনারা জানেন, যেটা আমরাও অনেক আগের থেকে আপনাদেরকে বলে আসছি।
তাহলে বন্ধুরা বিভিন্ন ভেরিয়াস নিউজ এবং এডুকেশনাল আপডেট কোয়ালিটি কন্টেন্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ দেখার জন্য, ভালো থাকবেন, ভালো রাখবেন।